পাতুরি শব্দটা প্রথম আসে বাংলাদেশ থেকে, সেটা ইলিশ মাছের পাতুরি হোক বা কচু পাতার পাতুরি, বা ধরে নিতে পারেন লোটে মাছের পাতুরি। আজকে আমরা গল্প করব আমার উড়ান ঘরে ছানার পাতুরি নিয়ে। নমস্কার, আমি রায়কিশোরী। উড়ান ঘরের আরও একটি এপিসোড নিয়ে চলে এসেছি আপনাদের সাথে, আর আমার সাথে রয়েছে আজকে খুবই জনপ্রিয় একজন অভিনেত্রী, ঠিক ধরেছেন, মৌলি দত্ত। আড্ডা দেব, গল্প করব, খাওয়া দাওয়া করব, রেসিপিটা ছানার পাতুরি। ওয়েলকাম, স্বাগত, কেমন আছিস? খুব ভালো। ক্যালেন্ডার লঞ্চের পর আমাদের উড়ান ঘরে কতটা এক্সাইটমেন্ট হচ্ছে? ভীষণ। আর তুমি আছো মানে এক্সাইটমেন্ট, আনন্দ, খাওয়া দাওয়া। কাজ কেমন চলছে? খুব ভালো। কি প্রজেক্ট করছিস এখন? আমি এখন কোন গোপনে মন বিশেষে সিরিয়ালটা করছি, জি বাংলায়। মাঠটার খেয়েছিস? মানে নেগেটিভ যেভাবে করছিস তুই, মানে কি কি ফিডব্যাক? খুব ভালো ফিডব্যাক, মানে লোকজন রীতিমতো খেপে যাচ্ছে, মানে এটাই তো পাওয়া আমাদের, আমরা যারা নেগেটিভ করি। তো এখন তো রীতিমতো লোকজন মানে কমেন্টে এসে লিখছে যে কেন এত টর্চার করছো, কেন এই করছো, এগুলো তো চলছে। বাড়িতে এরকম বাবা মাকে এরকম কেউ কমেন্ট করেছে যে মেয়ে কেন এরকম? হ্যাঁ, মানে আমার বাবা বিজনেস আছে, তো বাবা দোকানে এসে অনেকে বলেছে মেয়েকে বারণ করতে পারো না এরকম। বাবা এসে কি বলেন? বাবা তো বলে যে এরা তো অভিনয় করছে, তো এরকম না। আমার দিদাকে একজন বলেছে আপনি আপনার নাতনিকে বলতে পারেন না, ওরকম শয়তানি করছে কেন? এটাই তো পাওয়া, এটাই তো প্রাপ্তি। মৌলির বড় হওয়াটা কোথায়, মানে কলকাতায়? না, আমি হলাম কাটোয়ার মেয়ে। ও আচ্ছা, মানে কাটোয়া থেকে তুই অডিশনের জন্য কলকাতায় আসতিস? একদম, মানে আমার শুরুটা হয়েছিল যখন ক্লাস 3-4 পড়ি, সেই সময়টা থেকে। তো আমি তখন নাচ শিখতে আসতাম কাটোয়া। আচ্ছা, তো এখানে আসতাম, তখন ডান্স ক্লাস করতাম, আবার ফিরে যেতাম। ওকে, তো এরকম চলতে চলতে যখন ক্লাস 8 পড়ি, তখন রূপসী বাংলায় একটা অডিশন হয়। ওকে, তো সেখানে আমি সিলেক্ট হই দেবী চৌধুরানী প্রফুল্ল। তারপরে ওখানে তুমি রবে নীরবে জি বাংলাতে, তারপর ওখান থেকে হোকা বাবু, মনসা, আলতা ফরিং, অপরাজিতা অপু, বাংলা মিডিয়াম, আর এখন চলছে কোন গোপনে মন ফেসেছে। লম্বা লিস্ট। কোন চরিত্রটা সবচেয়ে জনপ্রিয় মনে হয়েছে তোমার, সেটার জন্য এখনো তোকে মানুষ মনে রেখেছে? খোকা বাবুতে আমি চরিত্রটা করতাম, সেটা এখনো মানুষ মনে রেখেছে, আর অপরাজিতা অপুর চরিত্রটাও মনে রেখেছে, আর আমার মনে হয় ছায়াটাও, মানে কোন গোপনে মন বসেছে ছায়াটাকেও মানুষ মনে রাখবে, এতটাই নেগেটিভ। তোর জন্য একটা স্পেশাল আইটেম বানাচ্ছি, এবং তুই দেখ এখানে ইনগ্রেডিয়েন্টসের ব্যাপারও ভীষণ কম। আজ আমি তোর জন্য করছি ছানার পাতুরি। দেখ এখানে ছানা রয়েছে পরিমাণ মতো, এটা মোটামুটিভাবে প্রায় 500 গ্রাম ছানা রয়েছে। আপনারা চাইলে এটাকে আর একটু কোয়ান্টিটি বাড়াতে পারেন, তবে হ্যাঁ, ছানাটা দেখবেন যাতে একদম কিন্তু জল না থাকে। এরপরে রয়েছে কুড়োনো নারকেল। নারকেলটা কিন্তু এমনভাবে আপনারা কোরাবেন যাতে দেখবেন বেশি কুড়ে গেলে না এটা জল হয়ে যায়, আর জল হয়ে গেলে ওটা ওভাবে টেস্ট পাওয়া যায় না। এরপরে রয়েছে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো গরম মশলা, ঘি, পোস্ত, সাদা সর্ষে বাটা আর সর্ষের তেল। এটা হচ্ছে আমাদের ইনগ্রেডিয়েন্টস, আর এইটুকুন ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা আজকে বানাচ্ছি ছানার পাতুরি। এর আগে তুই কখনো ছানার পাতুরি বা ইলিশ মাছের পাতুরি এগুলো ট্রাই করেছিস? ইলিশ মাছের পাতুরি খেয়েছি, তবে ছানার পাতুরিটা ফার্স্ট টাইম। আচ্ছা, এখানে যদি বড় সাইজের নারকেল হয় তাহলে কিন্তু আমরা হাফ দেব, আর যদি নারকেলটা আপনাদের ছোট হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা পুরো নারকেলটা দিতে হবে, কারণ নারকেল কিন্তু এখানে ইনগ্রেডিয়েন্টসের একটা মেন। আচ্ছা, এটা হয়ে গেছে, এবার না আমরা একটু ঘি দিয়ে নেব। এই পুরো ঘিটাই কিন্তু লাগবে। মৌনি, একে তোকে কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে তুই মেন হিসেবে ভালো, এটা পোস্ত, পোস্তটা চাইলে কিন্তু আপনারা গোটাও ইউজ করতে পারেন বা আধ ভাঙা ইউজ করতে পারেন, আমি এখানে আধ ভাঙা পোস্ত ইউজ করেছি। মেয়ে হিসেবে ভালো নাকি অভিনেত্রী হিসেবে ভালো, দুটোই? এরকম কোনো চরিত্র আছে যেটা তুই এর ভবিষ্যতে করতে চাস? দেখো, আমি না সবসময় ইচ্ছে ছিল যে আমি নেগেটিভ চরিত্র করছি, এটা করছিস? হ্যাঁ, এবার আমি প্রথমে, মানে আমার প্রথমটা শুরু নেগেটিভ দিয়ে, আর পরবর্তীগুলো এত পজিটিভ করেছি, তো এই আবার নেগেটিভে ফিরে এসে না আমার আবার মানে একটা অন্যরকম লাগছে। আচ্ছা, আমি এবার কিন্তু সর্ষেটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সাদা সর্ষেটা। বাড়িতে রিচ খাবার খাস না, একদম ডায়েটে চলিস, মানে তোকে দেখে যেটা মনে হচ্ছে।
না, আমি ডায়েট একদমই করি না। দরকার পড়ে না, এটা আমার গড গিফট। এখানে কিন্তু দেখ, এই সর্ষের তেলটা আমাদের লাগবে, যেহেতু ছানাটা অনেকটাই রয়েছে, এই পুরো সর্ষের তেলটা দিতে হবে আমাদের। এখানে আসার পর আমার একটা জিনিসে খুব নজর যাচ্ছে, কি বলতো? সেটা হলো তোমার এই ড্রেসটা। থ্যাংক ইউ সো মাচ। এগুলো অ্যাকচুয়ালি আমি যখন বম্বেতে ছিলাম, তখন অনেক সময় হয় না, ফ্রি টাইম থাকে, বসে বসে কি করব না করব, আর দেখবি সব কিছু ড্রেস না মার্কেটে পাওয়া যায় না, অ্যান্ড একটু মনে হয় যে ডিজাইনার হিসেবে নিজের একটা ইউনিক কালেকশন কিছু পরবো বা রাখবো, তো এইটা ওই ভেবেই আবার বানানো। আচ্ছা, এটা কিন্তু আমরা অলরেডি ম্যাশ করে নিয়েছি, এবার না আমার একটু নুন আর চিনি লাগবে। চিনিটা ব্যালেন্সের জন্য আপনারা চাইলে ইউজ করতে পারেন, আবার নাও পারেন, কিন্তু আমি এখানে একটু, যেহেতু আমি মিষ্টি, আচ্ছা তোরা এপার বাংলা না ওপার বাংলা? ওপার বাংলা। ও আচ্ছা, আমরা এপার বাংলা, তো আমরা একটু মিষ্টিটা বেশি খাই, তাহলে একটু ওই জন্য আমি মিষ্টিটা দিলাম বেশি। এবার আমায় বল যে তোর অভিনয় জগতে আসা সেটা কি কোনো মডেলিং না নাচ নাকি থিয়েটার থেকে? না, আমি তো ফার্স্টে আমার অ্যাকচুয়ালি আমার মায়ের খুব ইচ্ছা ছিল যে আমি প্রফেশনে আসি। ওকে, তো সেই জায়গা থেকে আমার মা আর কি ছোটবেলা থেকে ডান্সের আমাকে একটা ইয়ে, আর আমার এমনি একটা ন্যাক ছিল, হয় না, গান বাজলে মানে ছোটবেলা থেকেই তোর সেটা মনের মধ্যে হতো? হ্যাঁ, দেখো প্রথম যখন শুরু করেছিলাম যেহেতু সেকেন্ড লিড দিয়ে শুরু করি, সেই জন্য আমার ওটা একটা ব্যাপার ছিল। বাট আমি অ্যাকচুয়ালি অভিনেত্রী হতে চাই, সেটা ডিপেন্ড করছে নায়িকা বা পার্শ্ব চরিত্রটা ডিপেন্ড করছে না, এমন কিছু যেগুলো মানুষ মনে রাখে। কিন্তু কখনো আক্ষেপ হয় না যদি এর থেকেও কিছু ভালো পেতাম? অবশ্যই, মানে আক্ষেপ না, ইচ্ছে আছে যে এর থেকেও ভালো করার, কিন্তু ওই হিরোইনই হতে হবে, এইরকম করো, আমি অভিনেত্রী হতে চাই। দেখ আরেকটা জিনিস বলি, এখানে না কলা পাতাটা আমি সেকে রেখেছি। আচ্ছা, আর সেকে রাখলে কি হয়, এটা না নষ্ট হবে না বা মাঝখান থেকে কাটলে ছিঁড়ে যাবে না। আর আমাদের কলা পাতাটা এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনারা যদি চান সেক্ষেত্রে কলা পাতার মধ্যে ছানা দিয়ে সুতো দিতে পারেন, তো আমি সুতো ইউজ করছি না, কারণ ওটা অনেক সময় হয় কি অনেক টাইম টেকিং প্রসেস, সব সময় রান্না হয়তো খেতে ইচ্ছে হলো, সেক্ষেত্রে আপনারা কড়াইতে কলা পাতা দিয়ে ছানাটা দিয়ে আপনারা পাতুরি বাটাতে পারেন। এবার এই সর্ষের তেলটা আমি দিচ্ছি, কিন্তু এর পরে আমি যেটা করবো সেটা না কলা পাতাটা দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু আগে এটা একটুখানি জাস্ট একটু গরম হয়ে যান। আর কোনো ইচ্ছে যেটা তোর মনে হয় যে এটা যদি আমার পুরান হতো তাহলে খুব ভালো লাগতো? যদি এটা বলতে চাও তাহলে দেখো, কাজটা আমার মেন ইচ্ছা, মানে আমি চাই যে আমি কখনো বসে মানে ব্যস্ত থাকবো সবার, মানে যাতে কোনো ফাঁকা টাইম আমার না থাকে, আমি এটা ভীষণ চাই। এবার সেটা মানে অবভিয়াসলি আমার কাজের মধ্যে দিয়েই চাই এটা। তো হ্যাঁ, বম্বেতে বলো মর্নিং, ইভেন আমার র্যাম্প শো করে খুব ইচ্ছা, কারণ আমি বলতে র্যাম্পে হাঁটি। আচ্ছা, তাহলে নেক্সট যখনই আমার র্যাম্প শো হবে তুই থাকতিস আমার সাথে। তো এছাড়া তোর মনে হয় যে ইন্ডাস্ট্রিতে তুই এতদিন যেহেতু কাজ করছিস, সেক্ষেত্রে নেপোটিজম হয়? হ্যাঁ হয়, না খুব একটা বলবো না হয়, মানে স্বজন পোষণ, মানে আমরা যেহেতু বম্বেতে অনেকটা কাজ করেছি দেখেছি যে ওখানে স্বজন পোষণ আছে, কলকাতার বিষয়টা তুই কি বলবি? দেখো আমি ফিল্মের ব্যাপারটা বলতে পারবো না, কিন্তু সিরিয়ালে যেটা হয় ওই রকম ভাবে স্বজন পোষণটা একটু অন্যভাবে হয়, মানে এখন সবটাই ওই পিয়ারের উপর ডিপেন্ড করছে, যে লিং তোমার সাথে আমার ভালো, যে লিং তুমি আগে, মানে একটা গড ফাদার বা সুগার ড্যাডি এরকম কিছু থাকা দরকার। বাট এইটা ঠিক যে হ্যাঁ একটু জেনে গড ফাদার দরকার, না পিয়ার লেভেলটা একটু দরকার, কারণ এটা আমি বুঝেছি, কারণ আমার যেহেতু ব্যাকে কোনো কেউ ছিল না, আমার ফ্যামিলিগত বলো কেউ এই প্রফেশনের নয়, ওই জন্য আমাকে না এই ওয়েটা খুঁজতে প্রচুর সময় লেগেছে। ইনফ্যাক্ট এখনও আমার মনে হয় যে আমাকে বলে আমি এখনো স্ট্রাগলটা আমার চলছে, কারণ আমার না আমি পিয়ার করতে পারি না। মৌলি তুই আমাকে একটা হেল্প করেন, গোটা গরম মশলাটা না একটু আমাকে পুরোটাই লাগতে। আচ্ছা, এই মাছগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আর কি গোটা থাকবে? হ্যাঁ ঠিক আছে, অসুবিধে নেই। আচ্ছা, এবার আমি যেটা করবো সেটাই খুন্তি দিয়ে এটা নিয়ে নিলাম। মৌলির এই যে কাজ, কাজের বাইরে তুই ঘুরতে বেড়াতে বেরোস আলাদা করে, মানে নিজের জন্য সময় রাখিস? হ্যাঁ, মানে আমার যখন ছুটি থাকে, মানে যখন শুট নেই, আমার পুরো সময়টা নিজেকেই দেওয়া থাকে। আচ্ছা, মানে আমি খুব মানে কি বলবো তো, আমার ওই যে অতিরিক্ত বন্ধু বান্ধব স্পেশাল বন্ধু আছে, অতিরিক্ত বন্ধু, না না স্পেশাল বন্ধু, হ্যাঁ মানে সেটা অন ক্যামেরা হয়তো বলছে না, বাট আমি জানি, না 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 আমি আমার খুব সীমিত একটা সার্কেল আছে, গুটি কয়েক বন্ধু, সিলিটার কাছে লঙ্কাটা দিয়ে
এটা হাতে করে দেবো না, আগে থেকে ও ব্যাপারটা বলেই দিচ্ছে যে না, মানে আমাকে বম্বেতে গিয়ে র্যাম্পে হাঁটতেই হবে। হ্যাঁ, তো এই যে স্পেশাল মানুষ, তার সাথে তোর আলাপ কবে, মানে কত বছরের সম্পর্ক তোদের? এই আমার স্পেশাল মানুষ নেই, বিগত এক বছর, তোর আগের বছর সে চলে গেল 2023। আমি মেনে নিলাম, আমাকে মেনে নিতে হবে, কারণ আজকের আমার অতিথি, কিছু করার। মলিন নতুন বাড়ি, সেই নতুন বাড়ি নিয়ে কতটা এক্সাইটমেন্ট আছে এটা কিন্তু এরপরে আমরা এবার ঢাকা দিয়ে দেবো। নতুন বাড়ি নিয়ে মৌলি কতটা এক্সাইটমেন্ট? এক্সাইটমেন্ট একটা তো অবশ্যই আছে, কারণ যেহেতু আমি অন্য জায়গা থেকে এসে এখানে হয়েছে, মানে নিজের জায়গা পড়ার চেষ্টায় রয়েছি। কিন্তু বিষয়টা হলো বাড়ির জন্য একটা হিস্ট্রি আছে। আচ্ছা, সেটা হলো যে আমি যখন প্রথম শুরু করি না, আমি এরকম বহুদিন হয়েছে বাবার সাথে এসে না বাড়ি ফিরতে পারিনি, শুধু পর আমি হাওড়া স্টেশনে ওয়েটিং রুমে থেকেছি। আমি যদি যা টাকা রোজগার করতাম তার অনেক বেশিরভাগটাই হলো বাবা আমাকে সাপোর্ট করেছে, না হলে আমি পসিবলই ছিল না। ভীষণ, মানে আমার বাবা মা না থাকলে আমি জাস্ট নাথিং, মানে এই বিষয়টা। তাই ভীষণ মানে সাপোর্ট পেয়েছি বাড়িতে, কারণ বাবা বাবার ব্যবসা লস করে আমার মা, তার মানে একটা একটা বয়সের সাথে তাকে ঘুরতে যাওয়া, এই যাওয়া সবটা না করে শুধুমাত্র মেয়ে কি করে প্রফেশনে স্ট্যান্ড করবে সেইটার পিছনে ইয়ে করেছে। তো সেই জন্য যখন এখানে ফ্ল্যাট কিনলাম, ভাড়া বাড়িতে যখন ছিলাম তারপরে ভাড়া বাড়ি নিলাম, এখানে কাজ শুরু নিলাম, যখন এখানে ফ্ল্যাট কিনলাম সেটা আমার আলাদাই একটা পাওয়া ছিল, যে যাকে একদিন মানুষজন রিলেটিভ পরে থাকতে দেয়নি, বিভিন্ন কথা শুনিয়েছে নিজের লোকেরা, তো সে আজকে কলকাতা শহরে একটা যে মাথা গোঁজার ঠাই হয়েছে এটাই আমার জন্য। কখনো মনে হয় না যে ফ্ল্যাটের ব্যালকানি থেকে প্রিয় মানুষটার সাথে বসে একটু কফি খাই? শুধু মানুষটাকে সাপোর্টিভ হলে ফ্যামিলিটাকেও সাপোর্টিভ দরকার হয়, তো সেই জায়গাতে কোথাও একটা ব্যালেন্সিং বা আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম হচ্ছিল, তো সেই জন্য। কিন্তু এই যে ব্রেকআপ, মানে আমি যেটা অনেক সময় শুনি যে এই যারা অভিনয় জগতে রয়েছে তাদের ব্রেকআপটা হয়, তারা প্রচুর জনের সাথে ঘুরে বেড়ায়, তাদের লাইফে প্রচুর জন থাকে বলে তারা কখনো সেটেল ডাউন হতে পারে না, এই বিষয়টা নিয়ে কি বলবে? আমার এটা খুব একটা, আমি এটাতে সাপোর্ট করবো না, কারণ আমি না খুব দুদিকটা ব্যালেন্স করে চলতে থাকি। আমার কাছে কাজটা সবই এখন কাজ করে, সব ওয়ার্কিং মানে প্রচুর আছে, তো আমার মনে হয় কাজটা কাজের জায়গায়, ফ্যামিলিটা ফ্যামিলির জায়গা। আমি এমন কিছু করবো না যাতে আমার ফ্যামিলির কোনো রকম কোনো বদনাম হয় বা কিছু হয়, সেটা আমি এতদিন তো আমার মা বাবারটা মেনটেন করেছি, তো আমি সেটা পরে যে ফ্যামিলিতে যাবো সেটাও মেনটেন করবো। অনেক সময় হয় বলে না যে যে চলে যায় তাকে চলে যেতে দাও, আরো জোন করে আটকে রাখে না, যে চলে গেছে তাকে বলো তুমি অন্য কারোর সঙ্গে খাওয়া দাও। আমার না মনে হয় অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সুন্দর গন্ধ দেখি। আপনারা কিন্তু এটা মিনিমাম 20-25 মিনিট ব্যাক করবে। আচ্ছা, এবার আমি দেখবো, একটু টেনশন হচ্ছে জানিস, মানে তোকে ফার্স্ট টাইম খাওয়াবো, তোমার হাতের ছোঁয়া বনে কথা। হ্যাঁ, সিরিয়াসলি বলছি, রান্নাটা হয়েছে আমার মনে হয় ভালোই হবে। আমার একটু টেনশন হচ্ছে, সুন্দর যে গন্ধটা, দর্শক তো গন্ধটা পাচ্ছে না, আমি গন্ধটা পাচ্ছি। খারাপ লাগলো, মুরগিজন ভালো হয়েছে, আমি জানি এটা খারাপ হয়নি। না না, আমি একটু একটু সত্যি টেনশনে আছি। টেস্টি, তা আমি তোমাকে একটু খাওয়াই, সিরিয়াসলি বলছি। আমি তা তো বলেছি না, সত্যি বলেছি। না, নিজে করা রান্না, তার জন্য মনে হয় যে প্রশংসা করে বলবো। বাট হ্যাঁ, এটা আপনারাও চাইলে গরম ভাত দিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। আর কেউ যদি মনে করেন পরোটা বানাবেন, তার সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আজ করলাম মৌলির সাথে ছানার পাতুরির গল্প। মৌলি, এখানে আসার জন্য তোকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ধন্যবাদ। তোর কাজ নিয়ে তুই আরও এগিয়ে যা, আরও ভালো ভালো প্রজেক্ট কর, এবং হ্যাঁ, কথা দিলাম আমি যখন নেক্সট বম্বেতে কিছু করব
তোকে নিয়েই আমি র‍্যাম্প ওয়াক করব। থ্যাংক ইউ। আর আমিও তোমাদের সবার কাছে খুবই মানে ধন্যবাদ জানাতে চাই, কারণ আমাকে এখানে ইনভাইট করার জন্য। সো তোমার হাত ধরে অনেক কিছু প্রথম হচ্ছে, তো আজকে এটা ফার্স্ট টাইম হলো, তাহলে র‍্যাম্প ওয়াকটা ফার্স্ট টাইম তোমার হাত ধরে হবে হয়তো। না তুই এখানে এসেছিস, কিন্তু তোকে তো আমরা খালি হাতে ছাড়বো না, তোর জন্য রয়েছে আমাদের উনান ঘরের তরফ থেকে ছোট্ট কিছু গিফট হ্যাম্পার, সেঞ্চুরির তরফ থেকে এই সুন্দর স্নেক প্যানেলটা তোর জন্য, থ্যাংক ইউ, ট্যাপশন মিডিয়ার তরফ থেকে আরও একটা গিফট তোর জন্য, থ্যাংক ইউ, হিমাভেন বিউটির তরফ থেকে হেয়ার গ্রোথ অয়েল তোর জন্য, থ্যাংক ইউ, বিনায়ক জুয়েলারির তরফ থেকে আরও একটা গিফট হ্যাম্পার তোর জন্য, উনান ঘরের তরফ থেকে এই কিচেন ইউটিলিটি সেটটা তোর জন্য, থ্যাংক ইউ, মানে আমি আবার গিফট ঢাকা পড়ে যেতে চলেছি, ওপেন এয়ার টিভির তরফ থেকে আরও একটা গিফট হ্যাম্পার তোর জন্য, থ্যাংক ইউ, আমাদের খুনান ঘরের পুরো টিমের তরফ থেকে এই উপহারটা তোর জন্য, সবাইকে থ্যাংক ইউ, রায়কিশোরী কালেকশনের তরফ থেকে এই ছোট্ট উপহারটা আপনার জন্য, থ্যাংক ইউ, এটা অনেকের ইচ্ছে ছিল। আপনি কি খুশি? ভীষণ খুশি, মানে বুঝতেই পারছেন আমি পুরো গিফটে ঢাকা পড়ে গেছি, এন্ড থ্যাংক ইউ সো মাচ। কখনো ভালোবাসার গল্প তো আবার কখনো বিচ্ছেদের গল্প, কখনো রান্নার গল্প তো কখনো খাওয়া দাওয়া, আড্ডা, গান, এভাবেই চলবে উনান ঘরের গল্প। সঙ্গে থাকুন আপনারাও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো শিল্পীর সাথে, নতুন কোনো গল্পে মেতে উঠবো আমরা। উনান ঘর দেখুন ওপেন এয়ার টিভিতে। নমস্কার।